ম্যাথ ডিবিএস ম্যাডাম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচের রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিওগুলো দেখার জন্য নোটিফিকেশনটা অর্থাৎ বেল আইকনটা হিট রাখবে, তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশনসগুলো স্ক্রিনে চলে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানাবে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস থ্রি ইংলিশ পার্ট সেভেন নিয়ে, অর্থাৎ অক্টোবর মাসের ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস থ্রি আমরা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এর আগে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো আমি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। আর আমাদের ডিভিএস ম্যাডাম ক্লাসেস যে চ্যানেলটা আছে, যেখানে বাংলা বিষয়ে পরিবেশ বিষয়ে পড়াশোনা হয়, সেখানে কিন্তু সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক রেগুলার পড়াশোনার লাইভ ক্লাসেস হয়। তো যারা ডিভিএস ম্যাডাম ক্লাসেস সম্বন্ধে জানো না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে নেবে বা সার্চও করতে পারবে ডিভিএস ম্যাডাম ক্লাসেস বলে। ওকে, এখন শুরু করা যাক, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। রাইট, দেখো কি বলছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। ওকে, বলছে যে এই প্যাসেজটা পড়তে এবং কিছু কোয়েশ্চেন দিয়েছে সেটা আমাদের অ্যান্সার করতে। কি বলেছে দেখো, ওয়েন দ্য রেইন কাম হামিদ হিয়ার দ্য ক্রকিং অফ ফ্রগস। বলছে যখন বৃষ্টি শুরু হয়েছিল হামিদ শুনতে পেয়েছিল একটা ব্যাঙের ডাক। ক্রকিং মানে হচ্ছে ব্যাঙের ডাক বলা হচ্ছে। ওকে, এই যে প্যাসেজটা আছে এটা কোথার থেকে নেওয়া হয়েছে, আমাদের ক্লাস থ্রি বাটারফ্লাই বইয়ের কিন্তু লেসন সিক্সের ইউনিট টু থেকে কিন্তু নেওয়া হয়েছে। এটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি বাটারফ্লাইয়ে, তো ডেসক্রিপশন বক্সে কিন্তু বাটারফ্লাইয়ের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। ওকে, যাই হোক, তাহলে নেক্সট কি বলছে দেখো, ওয়ান ডে এ ফ্রগ কাম ইন্টু দেয়ার হাউস। বলছে একদিন একটা ফ্রগ কাম ইন্টু দেয়ার হাউস, তাদের বাড়ি এসেছিলো। কাদের বাড়ি? না, হামিদদের বাড়ি। ওকে, হামিদ কট দ্য ফ্রগ, হামিদ কট দ্য ফ্রগ ফ্রগ, অর্থাৎ হামিদ কিন্তু কী করেছিল, না ব্যাংটাকে ধরেছিল। ওকে, কট মানে হচ্ছে ধরা, ওকে, ধরেছিল যাকে বলা হয় পাস্ট টেন্সে। নেক্সট কী বলেছে, দ্য ফ্রগ ওয়াজ লুকিং অ্যাট হিম উইথ ইটস বিগ রেড আইস। বলছে ফ্রগ ওয়াজ লুকিং, দ্য ব্যাংটা কিন্তু দেখছিল, কাকে দেখছিল, না সেই হামিদকে দেখছিল, হিম অর্থাৎ হামিদকে কথা বলছে, হামিদকে উইথ দ্য কীভাবে দেখছিল, না বিগ রেড আইস, তার যে বড় বড় সেই লাল লাল চোখগুলো ছিল সেটা দিয়ে কিন্তু দেখছিল হামিদকে। ওকে, নেক্সট কী বলেছে, হামিদ স দ্যাট দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ ময়েস্ট। ওকে, হামিদ স, হামিদ দেখেছিল, কি দেখেছিল, যে স্কিন অফ দ্য ফ্রগ মানে ফ্রগের যে স্কিনটা হয় না, স্কিন মানে হচ্ছে যে ত্বকটা হয়, সেটা কি ছিল, না ময়েস্ট ছিল। ওকে, ময়েস্ট মানে যাকে বলা হয় স্যাঁতস্যাঁতে। ওকে, নেক্সট কি বলেছে, ইটস হিন্ড লেগস আর অলওয়েজ ফোল্ডেড। হিন্ড লেগ মানে হচ্ছে পিছনের পা যাকে বলা হয়। ওকে, ইটস, ইটস কাকে বলছে, না ফ্রগটাকে বলছে, ফ্রগসের হিন্ড লেগসটা অর্থাৎ পিছনের পা দুটো কী করছে, না আর অলওয়েজ ফোল্ডেড, সবসময় ভাঁজ করা থাকে, ফোল্ডেড থাকে। ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা অ্যাক্টিভিটিটা করি। অ্যাক্টিভিটি কী দিয়েছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ওকে, এখানে কিছু কোয়েশ্চেন দিয়েছে যার অ্যান্সার দিতে বলেছে। কী দিয়েছে কোয়েশ্চেনটা দেখি, দিয়েছে হোয়াট ডিড হামিদ হিয়ার, হামিদ কী শুনতে পেয়েছিল, হামিদ কী শুনতে পেয়েছিল। দেখো এখানটা দেওয়া আছে, হেয়ার করা আছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি হামিদ হেয়ার্ড দ্য ক্রকিং অফ ফ্রগস। ওকে, অর্থাৎ ডিড দিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদের পাস্ট টেন্সে কিন্তু অ্যান্সারগুলোকে করতে হবে। তাহলে আমরা অ্যান্সারটা চলো অ্যাক্টিভিটি লিখে ফেলি, কীভাবে করতে হবে দেখিয়ে দিই। আমাদের প্রথম প্রশ্নটা কী দিয়েছে দেখি, প্রথম প্রশ্নটা আমাদের দিয়েছে হচ্ছে হোয়াট ডিড হামিদ হেয়ার, হামিদ কী শুনতে পেয়েছিল। দেখো এখানটা কিন্তু আনসারটা দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, হামিদ হেয়ার্ড দ্য ক্রকিং অফ ফ্রগস। ওকে, এখানে হেয়ার আছে, কিন্তু আমরা কিন্তু হেয়ার্ডই করবো, কারণ এটা ডিড দিয়ে আমাদের প্রশ্ন করেছে, অর্থাৎ পাস্ট টেন্সে করেছে। তো আমরা আনসারটা কী লিখবো, আমরা আনসারটা লিখবো হচ্ছে এক নম্বর দিয়ে, হামিদ এইচ এম আই ডি, হামিদ হেয়ার্ড এইচ ই এ আর ডি, হেয়ার দ্য ক্রকিং সি আর ও এ কে আই এন জি, ক্রকিং অফ কি, না ফ্রগস, এফ আর ও জি এস, ফ্রগস। ওকে, হয়ে গেল প্রথম আনসারটা আমাদের।
নেক্সট আমাদের প্রশ্নটা আমাদের কি আনসার হলো, হামিদ হেয়ার দ্য ক্রকিং অফ ফ্রগস, হামিদ শুনতে পেয়েছিল কি না ব্যাঙের ডাক। ওকে নেক্সট আমরা দু নম্বর প্রশ্নটা আমাদের কি দিয়েছে দেখি, দু নম্বর প্রশ্নটা আমাদের দিয়েছে বি দিয়েছে হাউ ওয়াজ দ্য স্কিন অফ দ্য ফ্রগ, হাউ ওয়াজ দ্য স্কিন অফ দ্য ফ্রগ, কেমন ছিল সেই ফ্রগটার স্কিন। দেখো এখানে দেওয়া আছে হামিদ স দ্যাট দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ ময়েস্ট। ওকে আমি সবসময় আনসার দেখিয়ে করি যাতে তোমরা নিজেরা শিখে যাও আনসার খোঁজা। ওকে তো আমরা বি এর আনসারটা কী লিখব, আমরা বি এর আনসারটা লিখব দ্য স্কিন এস কে আই এন, এস কে আই এন স্কিন অফ ও এফ অফ দ্য টিএইচই দ্য ফ্রগ এফ আর ও জি ফ্রগ কেমন ছিল না ওয়াজ ময়েস্ট এম ও আই এস টি ময়েস্ট। ওকে একদম সুন্দর করে আমরা এই লাইনটা তুলব কি না দ্য কোথায় গেল, হ্যাঁ দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ ময়েস্ট। ওকে হয়ে গেল নেক্সট সি এরটা আমরা কী লিখব, সি এর আনসারটা প্রশ্নটাকে দেখে নিই, প্রশ্নটা হচ্ছে দিয়েছে হোয়াট ডিড হামিদ ক্যাচ, হোয়াট ডিড হামিদ ক্যাচ, হামিদ কী ক্যাচ করেছিল কী ধরেছিল। দেখো এখানটা দেওয়া আছে হামিদ কট দ্য ফ্রগ, হামিদ ফ্রগকে ধরেছিল, রাইট, এখানে ডিড দিয়ে প্রশ্ন করেছে অর্থাৎ আমরা পাস্ট টেন্সে লিখব। ওকে তো আমরা লিখব হচ্ছে কী লিখব, সেম লাইন আমরা লিখব, আমরা লিখব হামিদ এইচ এ এম আই ডি হামিদ কট সি এ ইউ জি এইচ টি কট কি করেছিল না দ্য ফ্রগ এফ আর ও জি হামিদ কট দ্য ফ্রগ। হয়ে গেল এটা আমাদের আনসারগুলো হয়ে গেল। নেক্সট আমরা যাব হচ্ছে অ্যাক্টিভিটি, এটা আমরা করলাম অ্যাক্টিভিটি ওয়ান। ওকে নেক্সট আমরা অ্যাক্টিভিটি টুতে যাব কিন্তু, রাইট, অ্যাক্টিভিটি টু আমাদের কী দিয়েছে, অ্যাক্টিভিটি টু আমাদের দিয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। ওকে এই আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে বলেছে প্যাসেজ থেকে ইনফরমেশনকে নিয়ে। ওকে কী দিয়েছে দেখো এখানে কী দিয়েছে হচ্ছে দ্য আইস অফ দ্য ফ্রগ ওয়্যার রেড অ্যান্ড, কোথায় পেয়েছি লাইনটা দেখো দ্য আইস, এই দেখো এখানটা পেয়েছি আমরা দ্য ফ্রগ ওয়াজ লুকিং অ্যাট হিম ইটস বিগ রেড আইস, তাই তো, তাহলে আমরা দেখতে পেলাম যে ফ্রগটা তার দিকে দেখছিল তার বড় রেড চোখ দিয়ে, ওকে চোখগুলো দিয়ে, তাই তো, তাহলে সেটাই আমরা লিখবো দ্য আইস অফ এ ফ্রগ কেমন জানতে পেরেছি না রেড অ্যান্ড বিগ, তো আমরা এখানটা কী করবো না এখানটা আমরা বিগ করবো বি আই জি, ওকে বিগ করবো। নেক্সট প্রশ্নটা কী দিয়েছে হামিদ কট দ্য, হামিদ কট দ্য কী করেছিল, দেখো এখানটা দেওয়া আছে হামিদ কট দ্য ফ্রগ, রাইট, তো আমরা সেটাই লিখব হামিদ কট দ্য ফ্রগ এফ আর ও জি, ওকে ফ্রগ, এটা আমি এফ লিখলাম, এটা কিন্তু আর, এটা ও, এটা জি, ওকে ফ্রগ, রাইট। নেক্সট কী বলেছে দেখো, নেক্সট বলেছে দ্য হিন্ড লেগস অফ দ্য ফ্রগস আর অলওয়েজ, কী রেখেছিলাম আমরা দেখো ইটস হিন্ড লেগস আর অলওয়েজ ফোল্ডেড, তাই তো, তাহলে আমরা এটা কী করব, আমরা করব কিন্তু ফোল্ডেড এফ ও এল ডি ই ডি, রাইট, তো আমরা কী করলাম ফোল্ডেড দ্য হিন্ড লেগস অফ দ্য ফ্রগস আর অলওয়েজ ফোল্ডেড। ওকে তাহলে প্রথম অ্যাক্টিভিটি আমাদের অ্যান্সারটা তোমরা যখন লিখবে পুরো সেন্টেন্সে কিন্তু লিখবে খাতার মধ্যে, আমি জাস্ট আনসারটুকু বসিয়ে দিলাম, প্রথমটা আনসার হবে বিগ, নাম্বার এ ইজ বিগ, নাম্বার বি হবে ফ্রগ এফ আর ও জি, আর নাম্বার সি হবে হচ্ছে ফোল্ডেড এফ ও এল ডি ই ডি, ওকে ফোল্ডেড। হয়ে গেল তাহলে এবার আমরা কিন্তু চলে যাচ্ছি আমরা অ্যাক্টিভিটি থ্রিতে, অ্যাক্টিভিটি থ্রি আমাদের কী বলেছে মেক সেন্টেন্স দিয়েছে, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, তো আমরা অ্যাক্টিভিটি থ্রিতে কী করবো না মেক সেন্টেন্স করবো। তাহলে প্রথমে এটা কী দেওয়া আছে আমাদের, দেওয়া আছে হচ্ছে হাউস, তো আমরা হাউস দিয়ে করবো, আমরা এখানে লিখি হাউস নাম্বার এ
লিখব হচ্ছে হাউস, এইচ ও ইউ এস ই, রাইট? আমি এগুলো করে দিচ্ছি, কিন্তু এগুলো কিন্তু মেক সেন্টেন্সেস তোমরা অবশ্যই নিজেরা চেষ্টা করবে, ছোটো ছোটো করবে। তো যাই হোক, হাউস দিয়ে আমরা কী করতে পারি, মাই হাউস, এইচ ও ইউ এস ই, হাউস ইজ ইয়োলো, ওয়াই ই ডাবল এল ও ডাব্লু, ইয়োলো ইন কালার, সি ও এল ও ইউ আর, ওকে, এটা ও কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা কী লিখলাম, আমরা লিখলাম হচ্ছে মাই হাউস, হাউসের নিচে দাগ দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে, মাই হাউস ইজ ইয়েলো ইন কালার, ওকে, হয়ে গেল। নেক্সট আমাদের বিটা কী দিয়েছে একটু দেখে নি, তাহলে আমরা দেখি পরেরটা রয়েছে হচ্ছে বিটা কট, ওকে, কট দিয়ে আমরা এখানেই একটা আছে দেখো, হামিদ কট দ্য ফ্রগ, এটাও আমরা লিখতে পারি। তো আমরা এটা আগে লিখে নিই, বি হচ্ছে কট, সি এ ইউ জি এইচ টি, কট। তো আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে হামিদ, এইচ এ এম আই ডি, হামিদ কট, সি এ ইউ জি এইচ টি, কট দ্য ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ, রাইট? এটা আমরা লিখতে পারি, আবার আমরা এটাও কিন্তু লিখতে পারি অর দিয়ে, আমি দেখিয়ে দিলাম আরেকটা, ওকে, যেমন আমরা লিখতে পারি দ্য পুলিশ, পি ও এল আই সি ই, ওকে, পুলিশ কি করব না, ক্যাচ, কট, কট দিয়েছে তো, কট, সি ও সি এ ইউ জি এইচ টি, কট দ্য থিপ, টি এইচ আই ই এফ, থিপ, আমরা কি করলাম, পুলিশ, দ্য পুলিশ কট দ্য থিপ, আমরা কিন্তু এটাও করতে পারি, ওকে, যেটা ইচ্ছা করবে, ঠিক আছে। নেক্সট আমাদের কি দিয়েছে, অ্যাক্টিভিটি ফোর, অ্যাক্টিভিটি ফোর আমাদের দিয়েছে দেখো, রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ইউর ফেভারিট ফুড, চারটে সেন্টেন্স আমাদের লিখতে বলেছে তোমার ফেভারিট ফুড সম্বন্ধে। তো আমরা কিন্তু সুন্দর করে চারটে সেন্টেন্স লিখবো আমাদের ফেভারিট ফুড সম্বন্ধে। আমরা কী লিখতে পারি ফেভারিট ফুড সম্বন্ধে চারটে সেন্টেন্স, দেখো আমরা একটু লিখে নিই, আমরা কী লিখি, আমরা ফার্স্ট অ্যাক্টিভিটি ফোর, তাই তো, অ্যাক্টিভিটি ফোর, ওকে, তো আমরা ফার্স্ট লিখে নিই, কী লিখি, এক নম্বর সেন্টেন্স দিয়ে, নম্বর ওয়ান দিয়ে লিখতে পারি, দ্য নেম অফ মাই ফেভারিট ফুড ইজ অ্যাপেল, ওকে, অ্যাপেল আমি ভালোবাসি, তো অ্যাপেল দিলাম, তোমরা যেটা ভালোবাসো সেটা দিতে পারো, এটাও লিখতে পারো, দ্য নেম, এন এ দেখতে পাচ্ছ তো, নেম, এন এ এম ই, নেম অফ মাই ফেভারিট, এফ এ ভি ও ইউ আর আই টি ই, ফেভারিট, ভালো করে আমি ছেড়ে ছেড়ে লিখলাম ফেভারিটটা, যাতে তোমরা বুঝতে পারো, এটা কিন্তু আর লিখেছি, ওকে, ফেভারিট ফ্রুট, এফ আর ইউ আই টি, ফ্রুট ইজ কি না, অ্যাপেল, ওকে, এ ডাবল পি এল ই, অ্যাপেল, ওকে, কি লিখলাম, দ্য নেম অফ মাই ফেভারিট ফুড ইজ অ্যাপেল। দু নম্বর সেন্টেন্স আমি কি দিতে পারি, ইট ইজ রেড, আর ই ডি, রেড ইন কালার, সি ও এল ও ইউ আর, রাইট, কালার। তিন নম্বর সেন্টেন্স, ইট ইজ রেড ইন কালার মানে হচ্ছে এটা লাল রঙের, ওকে, আপেল তো লাল রঙের, তো লাল রঙের লিখলাম। নেক্সট আমরা লিখতে পারি, ইট is a very healthy, h e a l t, তারপরে লিখব h y, h e a l t h y, ওকে, healthy fruit, f r u i t, রাইট, ফ্রুট, কি লিখলাম,
কি লিখলাম আমি, ইট ইজ এ ভেরি হেলদি ফ্রুট। ওকে, আমার কার্সিভে লেখা অভ্যাস, তো আমি ছেড়ে ছেড়ে লিখছি যাতে তোমরা বুঝতে পারো। ওকে, তো ইট ইজ এ ভেরি হেলদি ফ্রুট। ওকে, তার মানে হলো এটা হচ্ছে খুব স্বাস্থ্যকর ফল। ওকে, নেক্সট 4 নম্বর সেন্টেন্স, আমাদের 4টে লিখতে বলেছে, 4 নম্বর সেন্টেন্স আমরা কী লিখতে পারি, ইট ইজ এ ভেরি টেস্টি, টি এস টি ওয়াই, ইট ইজ ভেরি টেস্টি বা ইট ইজ ভেরি টেস্টি ফ্রুট, এফ আর ইউ আই টি ফ্রুট, এইটা আমরা লিখতে পারি। আবার আরেকটা ভালো সেন্টেন্স আমি দিচ্ছি, এটাও লিখতে পারো, এটা আমি একটু কঠিন হবে বলে লাস্টে দিলাম, তো যেটা ইচ্ছা সেটাই লিখবে। আমরা লিখতে পারি অ্যান অ্যাপেল, এ ডাবল পি এল ই, অ্যাপেল এ ডে কিপ, কে ডাবল ই পি কিপ, দ্য ডক্টর, ডি ও সি টি ও আর, ডক্টর অ্যাওয়ে, এ ডাব্লিউ এ ওয়াই, অ্যাওয়ে। তো আমি কী লিখলাম, অ্যান অ্যাপেল এ ডে কিপ, এটা কিপস হবে, এস হবে, কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। ওকে, একটা অ্যাপেল দিনে, এটা একটা চলতি কথা, একটা অ্যাপেল দিনে যদি আমরা একটা করে অ্যাপেল খাই, আমাদেরকে ডক্টরের থেকে কিন্তু দূরে রাখে, তার মানে বুঝতে পারছি এটা কিন্তু খুবই একটা হেলদি ফুড। ওকে, তো সেটা আমরা লিখে দিলাম। এইভাবে কিন্তু আমি 5টা সেন্টেন্স দিয়েছি, এইভাবে যে কোনো 4টে সেন্টেন্স তোমরা লিখে দেবে, ঠিক আছে? তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর পার্ট 7 ইংলিশ হয়ে গেল আমাদের, ঠিক আছে? এটা ভালো করে তোমরা নোট করে রাখবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, টাটা।